Hi, this is Dine Out with Adnan, Dhaka, Bangladesh. Shabai nishchoi bhalo achen ar onek onek khacchen. Okay, belated Merry Christmas and very Happy New Year. Amar khabarer chok diye dekha ei bochor ta besh drutoi shesh hoye gelo. Covid pandemic er karone ei bochore amader release er shongkha chilo khubi kom. Jekhane 2021 er resolution e amader cover korar plan chilo almost double. Jai hok, shongkhay kom holeo kintu adventure ar experience e moto kom chilo na ei bochor ta. Ghore baire bone jongole সমুদ্রে পাহাড়ে রেস্টুরেন্টে দাওয়াতে সব মিলিয়ে 2021 ছিল যথেষ্ট অ্যামেজিং এন্ড এক্সাইটিং। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে এই এন্টায়ার ইয়ারটা এক্সপিরিয়েন্স করেছেন, নিজেদের অভিজ্ঞতা, মতামত, চয়েস, রেকমেন্ডেশন শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই বছরে আমাদের ভিডিও দেখেননি। সো আপনি যে ধরনেরই ভিউয়ার হন না কেন, আপনাদের জন্য থাকছে আজকের এই স্পেশাল এপিসোড, থ্রোব্যাক 2021। প্যান্ডামিকের কারণে প্রায় এক বছর পর দেশে ফিরেই হয়ে গেলাম ঘরবন্দি, মানে হোম কোয়ারেন্টিন। কিন্তু এতদিন পর দেশে ফিরে এমন বন্দিদশা ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না একদমই। ঢেকি স্বর্গে গেলেও যেরকম ধান ভাঙে, তেমনি আমারও মনে হচ্ছে যেখানেই যাব শুধু খাবো। সো গত এক বছরে মিস করা আইটেমগুলো ঘরে বসেই অর্ডার করা স্টার্ট করে দিলাম। কাচ্চি থেকে শুরু করে ব্রেকফাস্ট আইটেম, স্ট্রিট ফুড, যখন যা খেতে ইচ্ছে হলো আর আমাকে আর পায় কে। অর্ডার করা খাবার খাওয়ার পাশাপাশি লকডাউনে হওয়া প্র্যাকটিস কাজে লাগিয়ে আব্বু আম্মুর জন্য রান্না করে ফেললাম নেহেরি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে এই এন্টায়ার ইয়ারটা এক্সপিরিয়েন্স করেছেন, নিজেদের অভিজ্ঞতা। আমি কিন্তু জীবনে আজকে প্রথম নিহারি রাখছি। আমি তো পায়া রান্না করি, আমি নেহারি রান্না করছি। 14 দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করে মোটামুটি প্রিপারেশন নিয়েই ঝাঁপিয়ে পড়লাম নতুন পুরাতন রেস্টুরেন্টগুলোতে। কাবাব, বিরিয়ানি, বার্গার, নাসি গোরেং, ফুড কোর্ট, বিয়ে বাড়ির খানা পিনা কোনো কিছুই আর বাদ দিলাম না। ভাই রে ভাই, গত এক বছর এইসব দেশি রেস্টুরেন্টের খাবার কত যে মিস করেছি। আবার লকডাউন বসে না থেকে গত লকডাউনের সময় রান্নার এক্সপিরিয়েন্স কাজে লাগায় চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী চ্যারিটি লাঞ্চ করানোর। টেক্সচারটা কিন্তু আসতেছে। সো আমাদের ফ্রাইড চিকেন কমপ্লিট, একদম ক্রিসপি চিকেন যে হয়েছে সেটা আমি বলবো না, ইটস মোর লাইক একটু অরিজিনাল টেস্ট, যেটা সেই রকম টাইপের টেক্সচার হয়েছে ফ্রাইড চিকেনের। সো আমরা ভাত ডালের সাথে হচ্ছে এই ফ্রাইড চিকেনটা দিচ্ছি। আমরা পুরো কুকিং ইয়েটা নিচে শিফট করে নিয়ে গেছি, নিচে আমাদের আরেকটা চুলা সেটআপ আছে। লকডাউন থাকা অবস্থাতেই রমজান শুরু হয়ে গেল, এবার অ্যাটেম নিলাম চ্যারিটি ইফতারের। এগারোটা প্যাকেট হয়েছে, বাকি আরও 9টা প্যাকেটের জন্য আবার ভাত বসানো হয়েছে। ওই আমাদের ভাত রান্না করার যে হাড়ি ওইটাতে পুরোটা জায়গা হচ্ছিল। এই 10টা রেডি হয়েছে, আরও 10টা রেডি হোক, তারপরে এগুলোকে বিদায় করে দিব। এরকম চ্যারিটি রান্না করতে করতেই বুঝতে পারিনি কখন যে একটু সংসার থেকে দূরে সরে যাচ্ছি, তাই বাসার উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এক ইফতারিতে রান্না করে ফেললাম খিচুড়ি আর বিফ পোলাও। লবণ অলমোস্ট কাছাকাছি ঠিক আছে, মাংসের পানিটা একদম শুকিয়ে গেছে পুরো। আমি এখন যেটা করছিলাম যে এইটাতে রাখছিলাম মশলাটা, ধুয়ে আবার দেবো এটাকে। আমরা আবার 15 মিনিটের জন্য ঢেকে রাখি, 15 মিনিট পরে এসে আবার। এইটা হচ্ছে পোলাও, খিচুড়ি, এই টাইপের জিনিসপত্রের সবচেয়ে ক্রিটিক্যাল অ্যান্ড সবচেয়ে টেকনিক্যাল পার্ট। কাঁচা আমের শরবত বানিয়েছেন উনি, মানে ভালো জিনিস খাইলে তোমার গ্যাস ফর্ম করে, কিন্তু খিচুড়ি গরু গোস খাইলে করবে, বুঝতো? কিন্তু ল্যাটা খিচুড়ি হিসাবে কিন্তু এটা এখন ঢাকায় বেশ বিখ্যাত। স্পেশালি আরেকদিন বানিয়ে ফেললাম মহব্বত কা শরবত। এটা যদি আপনি আরেকটু জোরে প্রেস করতে পারেন, তার চাইতে আমার কাছে মোস্টলি লাগতেছে এটা মোর গ্ল্যামারাস। লকডাউন যখন একটু শিথিল পর্যায়ে, তখন বুকের খচখচ ভাবটা দূর করার জন্য পুরো টিমের জন্য একদিন ইফতার রান্না করলাম। সবাইকে এত রান্না করে খাওয়াচ্ছি, উচিত ছিল আগেই তাদেরকে রান্না করে খাওয়ানো। আইটেম তেহারি, মাখানোতেই তো একটা স্মেল আসতেছে, ফ্লেভার অ্যারোমা তো রোজা রাইখা মনে করো যে আরো
একটা সরিষার তেলের অ্যারোমাটা। এই ভিডিওটা স্পেশালি তোমার বউরে পাঠানো হবে। আমরা টিম কত বড় দেখছেন, এক একজন এক এক কাজ করে, কিন্তু আমাদের শুটিং এর পরে সবাই খাইতেই হয়। ঢাকার ইফতারের আইটেমগুলো গত বছর খুবই মিস করেছি, এবার আর করতে চাইনি লকডাউনে, তাই টেক অ্যাওয়ে নিয়েও ইফতার করলাম বাসায়। রুটিটার উপরে একদম চিকেন ঠাসা, ব্রেডটা একদম নিচে দেখা যাচ্ছে, বাট উপরের পোর্শনটা পুরোটা চিকেন। চিকেন ডোনাট, এটা আমার জন্য একটা নতুন আইটেম। সো এই চিকেন ডোনাটটা একটু খেয়ে দেখি। ডোনাট জিনিসটা আমরা একটু মিষ্টি খেয়ে অভ্যস্ত না, তো এটা হচ্ছে একটু ঝাল ঝাল ডোনাট, অ্যান্ড এটার মধ্যে চিকেন দেওয়া, মেবি ভাজার জন্য, একটু মুচমুচে করার জন্য। ঈদ চলে গেলেও লকডাউনও শেষ, খোঁজ পেলাম ঢাকায় একটা 80+ আইটেমের বুফে রেস্টুরেন্টের। সুইট অ্যান্ড ঝাল, যে পাইনঅ্যাপলের যে টক মিষ্টি ভাবটা, ওইটার সাথে একটু ঝাল অ্যাড করে দেন বারবিকিউ করা। এটা হচ্ছে একটা ফিশ আইটেম, এটা একটা চিকেন। সো কোনটা দিয়ে কি শুরু করবো তাই ভাবতেছি। এর মধ্যে ঢাকার বাইরে যাওয়ার জন্য মনটা কিন্তু আকুপাকু করা শুরু করে দিয়েছে, কিন্তু সঠিক পরিস্থিতির কি অবস্থা সেটা এক্সপিরিয়েন্সের জন্য টিমের সাথে ডিসকাস করে একটা টেস্ট ট্রিপের প্ল্যান করা হলো। ডেস্টিনেশন খুলনা, এক রাত এক দিনের প্ল্যান। ফ্রাইড চিকেনটা হচ্ছে আপনার, এইটা কিন্তু আমরা ওই যে ফ্রাইড চিকেনের দোকানের ফ্রাইড চিকেনের মতো না। খিচুড়ি দেখেন, ডাল ফালগুলো কিন্তু ভেরি ভিজিবল, খিচুড়িটার একটা খুব সুন্দর অ্যারোমা আছে। পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে, মানে ইটস এ কাইন্ড অফ আ ফিউশন, মানে হচ্ছে খিচুড়িটাও আছে, সেম জিনিসটাই খিচুড়ির জায়গায় সেম, আদারওয়াইজ এটাতে যেটা অ্যাডিশনাল ইউজ হচ্ছে সেটা হচ্ছে ডিম অমলেট অ্যান্ড চিকেন ভুনা। ডিম অমলেটটা দিয়ে একটু আগে খাই। টেস্ট ট্রিপের সফলতার পর এবার 4-5 দিনের প্ল্যানে বেরিয়ে পড়লাম বরিশালের উদ্দেশ্যে। দীর্ঘ 1.5 বছর পর এই ট্রিপটা আমার জন্য ছিল সাংঘাতিক রিফ্রেশিং। প্রতিদিন কত মন দুধের দই করেন? 7-8 মন। 7-8 মন দুধের দই হয়। এই ধরনের ভর্তাগুলো খুব ফ্যান্সি হয়ে যায়, ওরকম তেল তেল করতেছে না আলুর মধ্যে ভর্তাটা। এটা কিন্তু খালি বাংলাদেশেই সম্ভব। বরিশালের ট্রিপ শেষে কোরবানির ঈদ করতে বাসায় ব্যাক করলাম। ঈদে আম্মুর রান্না করলেন কাটা মশলার মাংস, আপনারা সবাই সাংঘাতিক ধরনের পছন্দ করলেন। এখন হচ্ছে এইটা অ্যাডিশনাল, মানে কাটা মশলার মাংসের যে রেসিপি সেইটার মধ্যে যে ট্রিক, এটা হচ্ছে ওই ট্রিক পার্ট। এটা আমি যখন রাঁধছিলাম গত বছর, আমি ভিনেগার মনে হয় দেই নাই বা দিলেও খুব সামান্য। আচ্ছা, এই ভিনেগারটা দেওয়ার এই জন্য যে এটা কিন্তু আলাদা কোনো পানি হবে না। আচ্ছা, যদি বাটা মশলাটা না ইউজ হতো তাহলে হচ্ছে এই তেলের পরিমাণটা থাকতো বেশি। ঈদের দিনগুলোতেই চিন্তা ভাবনা আলোচনা গবেষণা করে লক করে ফেললাম ঈদের পরপরই আমরা যাচ্ছি বান্দরবান। টার্গেট থাকবে বান্দরবানের অথেন্টিক রেসিপি অ্যান্ড অথেন্টিক পপুলার আইটেম ট্রাই করার। মোরগ, এই মাচাটার নিচে হচ্ছে মোরগের, এটা কি বলে, মোরগের ঘর। শুকনা মরিচ, তবে এটা পাহাড়ি মরিচ একদম। তেল, আদা, রসুন, লবণ, বড় বান মাছ আমার খুব পছন্দ। সো এটাও আমার ডেফিনেটলি অনেক পছন্দ হবে। টক ফলের এটা দিয়ে স্টার্ট করি, দেখি এটা হচ্ছে শুটকি। ঢাকা
ঢাকায় ব্যাক করে খুব ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছে হচ্ছে। অথেন্টিক ইন্ডিয়ান ফুডের জন্য গেলাম তারকাতে। রাজার জন্য এখানে মূলত সবকিছু মিলিয়ে 18 আইটেমস আছে। পাঞ্জাবি বিফটা ভুনা গোশত যেরকম আমরা খাই, অনেকটা ভুনা গোশত টাইপের টেস্ট। কাবাব আইটেম বিভিন্ন রকমের কাবাব আছে, প্রত্যেকটা আমি অল্প একটু করে খাই। এটা হচ্ছে চিকেন। আরেক রাতে আপনাদের মোস্ট রেকমেন্ডেড দম লাদিদের কাচ্চিও কিন্তু ট্রাই করে ফেললাম। এখানে আছে হচ্ছে তিনজনের কাচ্চি। যে তিনজনের কাচ্চির ভিতরে মাংস আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অন্য কি যেন একটা অ্যারোমা এটার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে আলুটা দেখি, আলুটা কেমন সেদ্ধ হচ্ছে। এই এন্টায়ার ইয়ারের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স ছিল কিন্তু সুন্দরবন ট্রিপ। খোদ মহসিন ভাইয়ের সাথে সুন্দরবন ট্যুরের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না। হরিণ যে গাছের পাতাটা খায় সেটাও এখানে আছে। হরিণকে খায় বাঘ, সেও আছে। আর আছে ডিম, অমলেট, মুগ ডাল দিয়ে চিকেন এবং কলা। 45 মিনিটের মতো হাঁটতে হবে, হেঁটে যেতে হবে, আবার বিচ থেকে 45 মিনিট হেঁটে আসতে হবে। বেগুন ভাজি, 2-3 রকমের ভর্তা মিক্স, রুই মাছ। মোস্ট অ্যাট্রাকশন হচ্ছে জামা। জেলেদের জীবনযাপন, জীবনযাত্রা, যাদের লাইফস্টাইল আমাদের থেকে একদম ভিন্ন, মানে একটা মহা যজ্ঞ চলে এই 5 মাস। সুন্দরবনের হেক্টিক ট্রিপের পর ঢাকায় ব্যাক করে স্বাস্থ্যের দিকে স্পেশাল কেয়ার দেখানোর ট্রাই করলাম। খাসির আস্ত লেগ রোস্ট খাওয়ার জন্য চলে গেলাম কিলকায় কাভানে। রাম দিয়ে রোস্ট করা হয়, মাছের কিছু আইটেম আছে, আপনি আজকে ট্রাই করবেন তার মধ্যে একটা। ডিফারেন্স হচ্ছে আমাদের এখানে আইটেম যেরকম আপনার থাই আছে, চাইনিজ আছে। অ্যাপেটাইট বাড়াবে এই পুরোটা নিয়ে যে প্ল্যাটার। এই প্ল্যাটারের বাইরে হচ্ছে একটা রেড স্ন্যাপার, এখানে রেড স্ন্যাপার, এটা গ্রিল। অ্যান্ড এখানে হচ্ছে একটা ক্র্যাব। এই ক্র্যাবের মধ্যে আপনার উপরে দেখেন সাসিমি সিডস, লেগ রোস্ট। দেখি, ও ওয়াও, ধরার সাথে সাথে কিন্তু ছুটে যাচ্ছে একদম। কাভারের টেবিলে বসেই টিমের সিদ্ধান্ত হলো যে এরপর অনেকদিন আগে দিয়ে রাখা একটা ইনভাইটেশনে অ্যাটেন্ড করা হবে। সো চলে আসলাম আমরা চিটং ফারহানা বিথির বাসায়। এটা হচ্ছে দুরুস্কুরা। এটা কি চিটাংয়ের ট্র্যাডিশন? মানে মোস্ট অফ দ্য মানুষ আসলে ঘিটা আমাদের আসলে হচ্ছে আমাদের তেলটা আমাদের রক্তে আছে। আপনি কি বলবেন আসলে কেমন হয়েছে? ভেরি রিচ না? চিটাং আসলেই আমার মেজাজটা অনেক ফুরফুরে হয়ে যায়। এত এত ভ্যারাইটিজ অফ ফুড আইটেম, উফ। এবারে চিটং ট্রিপ এক্সপিরিয়েন্স আরও অনেক স্মুথ অ্যান্ড জয়ফুল হলো আনিসের কারণে। আ বিগ শাউট আউট টু প্লেটস অফ ট্র্যাডিশন। যাই হোক, চিটংয়ে আমাদের আরও কিছু অ্যাক্টিভিটিস এখনও কিন্তু বাকি আছে। পরের এপিসোডগুলোতে আপনারা সেই সমস্ত পেয়ে যাবেন। জুসি, ইয়াস, বার্গার প্যাটি মানে প্রেস করলে প্যাটির থেকেই একটা জুস বেরোচ্ছে, ফুল অফ চিজ, সাসিমি সিডস, ক্যাপসিকাম অ্যান্ড টমেটো। কেমন লাগলো আমাদের সাথে 2021-এর এই জার্নি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে আবারও ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার।